খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। মুকুলবাবু বলতে পারবে, 14 সালে 11 সালে যেমন উপেন বিশ্বাস টাকা নেয়নি, 14-তে রাজ্যসভা পাঠিয়েছিল কেডি সিংকে 65 কোটি টাকা নিয়ে তৃণমূল। মমতা ব্যানার্জি নিজে টাকাটা ডিল করেনি, মুকুলকে নির্দেশ দিত, মুকুলদাকে, মুকুলদা ডিল করত। 11 সারদার টাকাতেও ভোট হয়েছে, সবাই জানে, একা উপেন বিশ্বাস ছাড়া সবাই নেয়। উপেনবাবুকে জিজ্ঞেস করবেন, অত্যন্ত অনেস্ট একজন রিটায়ার্ড আপনার আইপিএস, যিনি লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন। 14 সালের নির্বাচনে আমি এবং শিশিরবাবু একমাত্র টাকা নিই, আলকেমিস্টের টাকা, আর বাকি 40 জন তৃণমূল প্রার্থী 75 লক্ষ করে টাকা নিয়েছে, আলকেমিস্টের টাকা। আমাকেও যদি তদন্তকারীরা ডাকে, আমি পরিষ্কার গোটা হিসাবটা বলে দেব কোথায় কিভাবে হয়েছে। অর্থাৎ এই তৃণমূলকে আলকেমিস্টের কেসটা মনে রেজিস্টার দিল্লিতে হয়েছে, তো ওইখানেই ভালো করে এদেরকে আপ্যায়ন করা উচিত। এখানে থাকলে তো উডবান ওয়ার্ডে ঢুকে পড়বে, এমনকি এই কালীঘাটের কাকুর মতো বাচ্চাদের আইসিউতে ঢুকে পড়তে পারে। শুধু লোয়ার কোর্টে পাইনি, বিকাশ সিং এর ব্যাপারে মান্যবর বিচারপতি কৌশিক চন্দ এখানে বেল দিয়েছেন, তার স্ত্রী রিট করেছেন, বেল চাননি, রিট করেছেন, মিথ্যা মামলা। এবং সন্দেশখালীর যত মামলা হয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশ চাই। আমরা সন্দেশখালীর অত্যাচারিতদের পরিবারকে দিয়ে রিট ফাইল করিয়েছি, আজকে বিচারপতি বিকাশ সিং দের বেল দিয়েছেন এখানেও, হাইকোর্টেও, সাথে সাথে রাজ্য পুলিশকে রাজ্য সরকারের আইনজীবীর মাধ্যমে হলফনামা দাখিল করতে বলেছেন। এবং এই মামলাগুলো যে মিথ্যা সাজানো, মমতা ব্যানার্জির নির্দেশে রাজীব কুমার এসব মামলা সাজিয়েছেন দমন পীড়নের নীতি নেওয়ার জন্য, সেটা সবাই জানে। এবং আমাদের বিশ্বাস সমস্ত মামলায় স্থগিতাদেশ হবে, এবং নিরীহ গরিব অত্যাচারিত সন্দেশখালীর মা ভাই বোন দাদা দিদিরা, তাদের উপর এই ধরনের অত্যাচার বন্ধ হবে। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এলাকায় গিয়ে লড়াই নয়, রাজ্যব্যাপী ধর্ণা অবস্থান বিক্ষোভে নয়, আইনি লড়াইতে আমাদের লিগাল সেল এবং বা বিশেষভাবে পারদর্শী আইনজীবীদেরকে দিয়ে আমরা সম্পূর্ণ লিগাল প্রোটেকশন তাদেরকে দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক ক্যারেক্টারটা বদলে গেছে, তো ওই জন্য উনি এইসব কথা বলছেন। নন্দীগ্রামে লক্ষণ শেঠ জমি দখল করতে গেছিল, গ্রামবাসীরা প্রতিরোধ করেছিল কালো পতাকা নিয়ে, কোনো পার্টিকুলার ঝান্ডা নিয়ে নয়। সেই বর্ষতা বিরোধী সংগ্রামে গুলি চালিয়ে 41 জনকে খুন করা হয়। নন্দীগ্রামেও এইভাবে লাগাতার পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে হয়তো মা বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়নি, কিন্তু 14ই মার্চের পরের দিন 15ই মার্চ 2007 অধিকারী পাড়া, গারুপাড়া এবং মালপল্লীতে 307 জন মহিলার ইজ্জত সম্ভ্রম একদিনে লুণ্ঠন হয়েছিল। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা, বর্বরচিত ঘটনা। এবং নন্দীগ্রামে যে শহীদ হয়েছে যারা, তাদের মধ্যে পার্বতী মিত্র 75 বছরের বৃদ্ধা, শ্যামলী মান্না গৃহবধূ, এবং বাসন্তী জানা থেকে শুরু করে একাধিক মাতৃমণ্ডলীর ভূমিকা ছিল। তাই সন্দেশখালীতে যেভাবে জমি লুট, মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট, ভোটাধিকার লুট হয়েছে, ঠিক একইভাবে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ এবং মা বোনের ইজ্জত লুট হয়েছিল। যদিও ভোট লুট করতে পারেনি আমাদের প্রতিরোধে, এবং তৎকালীন সিআরপিএফের ডিজি ডিআইজি অলোক রাজের 2008-এর পঞ্চায়েতে বিশেষ ভূমিকার কারণে। তাই
নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মিলটা এখানেই আছে। বর্ষতা বিরোধী সংগ্রামে পতাকা ছাড়া গ্রামবাসীরা দলমত বর্ণ নির্বিশেষে একজোট হয়ে অত্যাচারী শাসকের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিল। নন্দীগ্রামে সামনে ছিল লক্ষণ শেঠ, আর তার মাথায় হাত ছিল সিপিএমের, আর সন্দেশখালীতে অত্যাচারের কিংপিন হলেন মাফিয়া ডন, মমতার আদরের দুলাল শেখ শাহজাহান, তার মাথায় হাত এই রাজ্যের বিখ্যাত পিসি মাননীয় মমতা ব্যানার্জি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে খবর সোজা সাপটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।